तीन मास पर आगे भाड़ा फिरल गणपरिवहन स्वास्थ्य विधि निश्चित करा निये शंका। करोनार मध्ये रेलेर भाड़ा बाड़ानोर प्रस्ताव सब रूटे बासेर चेये बेशी केबिनेर भाड़ा विमानेर समान। बीएनपी 42তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ দল গঠনের পার করছে সবচেয়ে দুঃসময় শিকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলে গেলেন অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। দুই বাংলায় বিষাদের ছায়া, রাষ্ট্রীয় শোক ঘোষণা দিল্লি ও ঢাকার। এবং পণ্যজটে অচলাবস্থা, বেনাপোল স্থলবন্দরে ধারণ ক্ষমতা চার গুণ পণ্য গোডাউনে ভারতীয় অংশে আটকে আছে কয়েক হাজার ট্রাক। Rainbow All-Rounder Exterior Paint, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকালের সংবাদের সাথে আছি আমি আফসারউদ্দিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তিন মাস পর আগের ভাড়ায় ফিরল গণপরিবহন। পরিবহন মালিকরা বলছেন সবাই সচেতন হলে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন সম্ভব। আর যাত্রীদের অভিযোগ, প্রত্যেক সিটে যাত্রী বসলে কিভাবে থাকবে স্বাস্থ্যবিধি। তবে করোনা মোকাবেলায় গঠিত জাতীয় টেকনিক্যাল কমিটির সভাপতি আশঙ্কা, সব সিটে যাত্রী পরিবহনের মধ্য দিয়ে বাড়বে করোনা সংক্রমণ ঝুঁকি। প্লাবন রহমানের রিপোর্ট। করোনাকে এখন নিত্যদিনে গুরুত্ব দিতে না চাইলেও বাস্তবতা হচ্ছে গত দুই সপ্তাহে দেশে এই ভাইরাসে মারা গেছেন প্রায় 550 মানুষ। আর এমন ঝুঁকির মধ্যে এভাবে চলে আসছে দেশের গণপরিবহন। অর্ধেক যাত্রী পরিবহনের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার নিয়ম থাকলেও চলেছেন যে যার ইচ্ছা অনুযায়ী, কিন্তু ভাড়াটা আদায় হয়েছে ঠিকই 60%, এমনকি তার চেয়েও বেশি। এমন বাস্তবতায় আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন। এবার নিয়ম করেই প্রত্যেক সিটে বসবেন যাত্রীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, অর্ধেক যাত্রী পরিবহনেই যেখানে মানানো যায়নি স্বাস্থ্যবিধি, সেখানে প্রত্যেক সিটে যাত্রী বসলে কতটা মানানো যাবে স্বাস্থ্যবিধি? এখন পর্যন্ত তো আমরা মনে করি যে ঝুঁকিটা এখনো পুরোপুরি যায় নাই। সিচুয়েশন কিন্তু দিন দিন খারাপই হচ্ছে। সারা দেশে গণপরিবহন নেতাদের জোর দাবি, যাত্রীরা সচেতন হলেই নাকি শতভাগ স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনা সম্ভব। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে ঝামেলা না হয় এবং অতিরিক্ত যাত্রী যাতে বাসে না ওঠে। স্বাস্থ্যবিধি মেনে যাওয়ার চলার জন্য যেরকম আমরা আমাদেরকে আমাদের স্টাফদেরকে আমরা নির্দেশনা দিয়েছি, সে তার সাথে সাথে যাত্রী সাধারণকেও আমরা রিকোয়েস্ট করব, তারাও যদি সহযোগিতা করে, সকলের সহযোগিতায় কিন্তু একটা জিনিস এগিয়ে যাবে। তবে প্রত্যেক সিটে যাত্রী পরিবহন হলে কোনোভাবেই স্বাস্থ্যবিধি মেনে চলার সুযোগ থাকবে না বলে মনে করেন করোনা মোকাবেলায় গঠিত জাতীয় টেকনিক্যাল কমিটি। বরং এমন সিদ্ধান্ত বাস্তবায়নে বাড়তে পারে করোনার সংক্রমণ। এই যে পহেলা সেপ্টেম্বর থেকে একদম গণহারে প্রত্যেকটা সিটে যে যাত্রী নেওয়া হচ্ছে, এটা আমাদের সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে প্রত্যেক সিটে যাত্রী নিয়ে আগের ভাড়ায় চলবে গণপরিবহন। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানাতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নজরদারি বাড়ানোর তাগিদ যাত্রী, মালিক, বিশেষজ্ঞ সবার। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, তিন মাস পর আজ থেকে আগের ভাড়ায় ফিরল গণপরিবহন, সড়কের চিত্র কি দেখছেন, যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা? ধন্যবাদ আফসার, আপনাকে আপনি যথার্থই বলছেন যে তিন মাস পর কিন্তু আগের ভাড়ায় কিন্তু আসলে পরিবহন চলাচল শুরু হয়েছে বন্দরনগরী চট্টগ্রাম থেকেও। কিন্তু আমরা দেখছি সকাল থেকে যে পরিবহনগুলো ছেড়ে যাচ্ছে, ছয়টা থেকে যে পরিবহন ছেড়ে গেছে, কিন্তু তারা আগের ভাড়ায় কিন্তু আসলে তার পরিবহনগুলো ছেড়ে গেছে। যাত্রীরাও বলছেন কিন্তু আগের ভাড়ায় তাদের থেকে কিন্তু নেওয়া হয়েছে। কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন দুই সিটে যেখানে একজন করে বসার নিয়ম ছিল, এখন আজকে থেকে কিন্তু আসলে শতভাগ তারা কিন্তু যাত্রী পরিবহন শুরু করেছেন। কিন্তু দেখা যাচ্ছে যে সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু এখানে যারা যাত্রী আছেন তারাও বলছেন কিন্তু আসলে পরিবহনে ভাড়া কিন্তু কমলে কিন্তু তারাও কি খুব একটা দুশ্চিন্তায় আছেন, কিন্তু খুব একটা আতঙ্কের মধ্যে আছেন। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে, যেখানে করোনা ভাইরাসের একটা আতঙ্ক থেকেই যায় সেখানে কিন্তু ভাড়া কমছে, কিন্তু আসলে কতটুকু পর্যন্ত এই জায়গাগুলোতে পরিবহনগুলোতে কিন্তু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে বলে মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতেছি, তারপরেও আমাদের মনের মধ্যে ভয় এখনও রয়ে গেছে। স্বাস্থ্যবিধির ভয় আমাদের অন্তরের মধ্যে এখনও রয়ে গেছে মনে, কিন্তু তারপরেও আল্লাহর নামের উপর চলতেছি। আল্লাহ যেভাবে আমাদেরকে গন্তব্যস্থলে নিয়ে যায় এই অবস্থায় আছে।
তারপরেও আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো বলে আমাদের একান্ত প্রয়োজন। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং আমরা যেখানে আছি আপন আপন স্থানেও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ সরকারকে। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি, ভাড়া কি আগের নিয়মে নিচ্ছে? জি, আগের নিয়মে নিচ্ছে, ভাড়া আগের মতনই নিচ্ছে। কত নিয়েছে? 180 টাকা। আফসার, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এখানে যারা যাত্রী আছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন কিন্তু তারা কিন্তু ভাড়া কম দিয়ে কিন্তু তারা যেতে পারছে। তারা বলছেন নিজের উপরে কিন্তু অনেকটা নির্ভর, কিন্তু এমনকি পরিবহন মালিক তারাও কিন্তু গতকাল থেকে বলে এসছেন, তারা বলছিলেন কিন্তু আসলে মানুষ যদি এমনকি যাত্রীরা যদি খুব একটা সচেতন হয় তাহলে কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মানাটা খুব একটা সম্ভব বলে তারা মনে করছে। তারাও কিন্তু চেষ্টা করছেন, এমনকি এই জায়গায় আমরা যে পরিবহনে আছি আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু যাত্রীর সংখ্যা কিন্তু গতকালের চেয়েও কিন্তু অনেকটা বেশি, কিন্তু তেমনিভাবে কিন্তু যে কাউন্টারগুলো আছে সেই কাউন্টারগুলোতে কিন্তু আমরা দেখছি যাত্রীর সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে বলা যায় কিন্তু আসলে যে যাত্রীরা কিন্তু এতদিন কিন্তু আসলে যেমন ধরেন একদিকে করোনা ভাইরাসের একটা আতঙ্ক ছিল, সেই আতঙ্কের মধ্যে কিন্তু আসলে যে ঘর থেকে বের হয়নি তারা এখন কিন্তু যেখানে কিন্তু আসলে পরিবহন খরচ অনেকটা কমে এসেছে তার কারণে কিন্তু আসলে তারা কিন্তু আসলে যেখানে যেতে চায় গন্তব্যস্থলে তারা ছুটতে চাচ্ছে, কিন্তু তারা বলছেন খুব একটা দুশ্চিন্তায় তারা আছেন। আমরা একটু কথা বলবো, এখানে আরও অনেক যাত্রী আছেন, আমরা একটু জানতে চাচ্ছি অপেক্ষা করছেন পরিবহনের জন্য কতটুকু পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে আপনারা চলাচল করছেন? আমরা তো মেনে চলাচলের চেষ্টা করছি, চাই কী করে, আল্লাহ গলায় সমস্যা, গলা ভাঙা। তো কত টাকা ভাড়া নিচ্ছে? আগের নিয়মে নিচ্ছে? আগের নিয়মে নিচ্ছে, আগের নিয়মে। ধন্যবাদ আপনাকে। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, এখানে যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলতে চাই। তারাও বলছিলেন কিন্তু আসলে যে আগের নিয়মে তারা ভাড়া নিচ্ছেন, এমনকি সরকারের যে নিয়ম রয়েছে এমনকি নির্দেশ রয়েছে সেই নির্দেশ অনুসারে তারা চলাচল করছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে, কি ভাড়া কি আগের নিয়মে নিচ্ছেন? জি, এখন আগের নিয়মে ভাড়া। কত টাকা করে নিচ্ছেন এখন? টাকার রুট তো আসলে ওই পাশে। কত নিচ্ছেন এখন? আগে 480 টাকা। এখন আগে বাড়ছে কিনা এখন? মোটামুটি তেমনটা দেখা যাচ্ছে না। আর স্বাস্থ্যবিধি নিয়ে কতটুকু পর্যন্ত আপনাদের নির্দেশনা যেমনটা ছিল কতটুকু পর্যন্ত? স্বাস্থ্যবিধি আসলে ওইটা তো সব নিজের উপর, এখন তো মনে করেন প্রতি সিটে একজন করে হলে ওইটা তো সবার ক্ষেত্রে সবার সাথে সবাইকে বসতে হবে, সেই জন্য যাত্রীকে নিজের মতো করে স্বাস্থ্যবিধি মেনে উঠতে হবে ওইটা গাড়িতে, ওইটা হচ্ছে নিজের উপর ডিপেন্ড করতেছে। আপনার, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এখানে যারা কাউন্টারের দায়িত্বে যারা আছেন তারাও কিন্তু আসলে যে গাড়িতে সুপারভাইজার থাকবে তাদেরকে নির্দেশনা দিয়ে রেখেছেন, তারা বলছিলেন যে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীরা উঠানামা যেন করে সেদিকে নজর রাখতে। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছে স্টুডিওতে আফসারের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। তিন মাস পর আজ থেকে আবার গণপরিবহনে আগের ভাড়ায় ফিরল, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জয়। চলে যাচ্ছে পরের প্রসঙ্গে। করোনার মধ্যেই রেলের ভাড়া বাড়ানোর আলোচনা শুরু করেছে রেলপথ মন্ত্রণালয়। গেল বুধবার ভাড়া বৃদ্ধি সংক্রান্ত এক বৈঠকে রেল ভবনে অনুষ্ঠিত হয়েছে। যাত্রীবাহী ট্রেনের সব রুটেই ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। রুট ও আসনভেদে 25-80% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ভাড়া বাড়ানোর প্রস্তাবে দেখা যাচ্ছে যে এসি বার্থের ভাড়া বিমানের সমান বা তার চেয়েও বেশি। তবে রেলমন্ত্রী বলছেন এখন পর্যন্ত রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি, তবে কাজ চলছে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। করোনার কারণে 2 মাসের বেশি সময় বন্ধ ছিল ট্রেন চলাচল। বর্তমানে বিভিন্ন রুটে সীমিত আকারে চালু হচ্ছে ট্রেন চলাচল, তবে এরই মধ্যে রেলের ভাড়া বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তেলের দাম, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে ভাড়া বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ঢাকা থেকে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বিমান ভাড়া 2500-3000 টাকা। প্রস্তাবিত ট্রেন ভাড়ায় দেখা যায় এসি বার্থের ভাড়া হতে পারে বিমান ভাড়ার প্রায় সমপরিমাণ। ঢাকা চট্টগ্রাম রুটের এসি বার্থের ভাড়া 1169 টাকা,
এ ভাড়া বাড়িয়ে 1980 টাকা নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। ঢাকা সিলেট রুটের ভাড়া বাড়িয়ে 1840 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এছাড়া ঢাকা রাজশাহী রুটে 1970 টাকা, ঢাকা দিনাজপুর রুটে 2430 টাকা, ঢাকা পঞ্চগড় রুটে 2690 টাকা, ঢাকা রংপুর ও ঢাকা লালমনিরহাট রুটের এসি বার্থের ভাড়া 2560 টাকা, ঢাকা খুলনা রুটে 2550 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী আন্তনগরে গড়ে এসি এবং সাধারণ আসনের ভাড়া বাড়তে পারে শতকরা 50 ভাগেরও বেশি। এছাড়া রেলের বিভিন্ন রুটে এসি ও নন এসি ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এদিকে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি 14টি পণ্য ও কন্টেইনার পরিবহনেও ভাড়া 20% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। আমরা এখন পর্যন্ত রেলওয়ে ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করি নাই, তবে আমরা ভবিষ্যতে আমরা এটার উপর কাজ করছি যে আমাদের যে গবেষণা চলতেছে। এদিকে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, যাত্রী সুবিধা না বাড়িয়ে মাত্রাতিরিক্ত ভাড়া বৃদ্ধি সমীচীন হবে না। অন্য যে রেভিনিউ স্ট্রিম, অন্য পরিবহন, কন্টেনার পরিবহন, যেখান থেকে আমি প্রচুর পরিবহনের সম্ভাবনা আছে, সেইটাকেও কাজে লাগানোর দক্ষতা অর্জন করতে হবে। সেখানে নজর না দিয়ে আমি শুধু যাত্রীর উপরে তাকাবো, এটা আমি সঙ্গত মনে করি না। প্রায় 20 বছর পর 2012 সালে রেলের ভাড়া বাড়ানো হয়। এছাড়া 2016 সালে 20 ফেব্রুয়ারি আরেক দফা ভাড়া বাড়ায় রেলওয়ে। ফলে গণপরিবহন হিসেবে রেলে ওঠার যে সুযোগ ছিল সাধারণ মানুষের, তা অনেকটাই বিবর্ণ হতে পারে। হাসান পারভেজ, News24, ঢাকা। আরেকবার গণপরিবহন প্রসঙ্গ, আমরা এর আগে চট্টগ্রামে যুক্ত ছিলাম, এবার আমাদের রাজধানীর নতুন বাজার থেকে আমাদের সহকর্মী প্লাবন রহমান যুক্ত হবেন। প্লাবন, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। চট্টগ্রামে আমরা যেমনটি জানতে চেয়েছিলাম যে 3 মাস পর আজ থেকে গণপরিবহনে আগের ভাড়ায় আবার যাচ্ছে গণপরিবহন, সেক্ষেত্রে চট্টগ্রাম থেকে আমাদের প্রতিনিধি জয় কিন্তু জানাচ্ছিলেন যে বর্তমান আজকের এই সকালবেলায় সবগুলো বাসের ক্ষেত্রে আগের ভাড়া নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন। রাজধানীর চিত্র কী দেখছেন? আপনি নতুন বাজারে আছেন, আমাদের রাজধানীর চিত্র সম্পর্কে জানাবেন। আসলে এখন তো একেবারেই সকাল 7টা বাজে, এখন আসলে যাত্রী সাধারণ রাস্তায় কম, সে কারণে আসলে পরিস্থিতি কী দাঁড়াবে সেটি কিন্তু এখন আসলে বলা মুশকিল, এই অন্তত এই সকালবেলা। কারণ প্রত্যেক বাসেই আমি যতটা দেখতে পাচ্ছি এখন আসলে যাত্রী একেবারেই কম, এবং সেখানে কোনো সিটি আসলে ফুলফিল না, খুবই কম সংখ্যক যাত্রী নিয়ে এই সকালে আসলে গণপরিবহন চলাচল করছে। তবে আমরা এর আগে আসলে যাত্রীদের সঙ্গে কথা বলেছি বিষয়গুলো নিয়ে, বিশেষজ্ঞদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে আগে আপনারা জানেন যে এর আগে, আজকের আগে অর্থাৎ 1 তারিখের আগে বিগত 2 মাস প্রায় ধরে আপনার গণপরিবহনে নানা রকম বিধিনিষেধের মধ্যে গণপরিবহন চলছিল, কিন্তু সেসব বিধিনিষেধের কোনো কিছুই আসলে মানা হয়নি, স্বাস্থ্যবিধির তো আক্কায় করা হয়নি, এবং মানে বেশিরভাগ যাত্রী মাস্ক পরেন না, একই সঙ্গে যারা গণপরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট তারাও আসলে মাস্ক পরেন না। আমরা শুরুর দিকে যখন স্বাস্থ্যবিধি মেনে চলে গণপরিবহন চলার কথা বলা হয়েছিল করোনাকালে, তখন যেমনটা বলা হয়েছিল যে যাত্রীরা বাসে ওঠার সময় জীবাণুনাশক দিয়ে তার হাত পরিষ্কার করতে হবে, আপনার 60% ভাড়া বৃদ্ধি, প্রত্যেক সিটে 2 সিটে একজন করে যাত্রী বসবে, কিন্তু এসবের আসলে কিছুই মানা হচ্ছিল না। কিন্তু এর মধ্যেই আসলে বাস্তবতা হচ্ছে যে 60% ভাড়া অর্থাৎ আগের ভাড়াই ফিরে যাচ্ছে গণপরিবহন আজ থেকে, এবং সেই জায়গায় বলা হচ্ছে যে প্রত্যেক সিটে আসলে যাত্রী পরিবহন হবে। এবং এই জায়গায় গণপরিবহন মালিকরা একই সঙ্গে শ্রমিকরা জোর দিয়ে বলেছেন যে তারা 100% স্বাস্থ্যবিধি মেনে আসলে গণপরিবহন পরিচালনা করতে চান, সেক্ষেত্রে যাত্রীদের সচেতনতার উপর তারা আসলে জোর দিয়েছেন। আমরা একটু 2 একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যারা এখানে আছেন। চাচা, একটু কথা বলি যে গণপরিবহনে আজ থেকে পূর্বের ভাড়ায় যাচ্ছে, আগের ভাড়ায় 60% ভাড়া বেশি ছিল, প্রত্যেক সিটে যাত্রী বসবে, স্বাস্থ্যবিধি মানা সম্ভব কিনা? মানা সম্ভব, কিন্তু ভাড়া তো বেশি নেই বর্তমানে। আজ থেকে তো ভাড়া কমবে? আজকে কম রেট, আমি তো আজকে যাইনি এখন পর্যন্ত। আপনি বাসে স্বাস্থ্যবিধি মানে হাতে জীবাণুনাশক দেয় না? এগুলো দেয় না, আমি আরসি গত কালকে এগুলো করবো, কিছু দেয় না তারা। আচ্ছা, মাস্ক পরে কতজন? মাস্ক পরে থাকে প্রায় সবাই, তো পরে না, সবাই পরে না, যার যা ইচ্ছে ব্যক্তিগত ব্যাপারে। প্রত্যেক সিটে যাত্রী বসলে স্বাস্থ্যবিধি থাকবে মনে হয় না? প্রত্যেক সিটে যাত্রী মানে যাত্রী তো 2 সিট, আগে তো 3 জন বসতো, এখন 2 জন, আগে 2 সিটে একজন বসতো। হ্যাঁ, আপনি যে প্রত্যেক সিটে যাত্রী বসতো? হ্যাঁ, আর এখন শুনছিলেন আসলে আগে আসলে প্রত্যেক সিটে যাত্রী বসতো, যদিও 2 সিটে একজন বসার কথা ছিল অর্ধেক। প্রশ্ন হচ্ছে যে অর্ধেক সিটে যাত্রী নিয়েই যখন গণপরিবহন স্বাস্থ্যবিধি ঠিকমতো পালন করতে পারেনি, তোয়াক্কাই করেনি, এখন
প্রত্যেক সিটের যাত্রী পরিবহনের স্বাস্থ্যবিধি কতটা মান হবে সেই প্রশ্ন আসলে বড় প্রশ্নের জায়গা। সেটি একটি বড় চ্যালেঞ্জও বটে গণপরিবহনের জন্য, একই সঙ্গে যাত্রীদের জন্য। তো সেই চ্যালেঞ্জ মাথায় নিয়েই আজ থেকে পূর্বের ভাড়ায় ফিরে যাচ্ছে গণপরিবহন। নিশ্চয়ই সবাই সচেতন হলে সেই ব্যবস্থাপনার মধ্য দিয়েও যাওয়া সম্ভব বলে মনে করছেন গণপরিবহনের যাত্রী একই সঙ্গে চালকরাও। এই ছিল মোটামুটি নতুন বাজার থেকে সকালে। নিশ্চয়ই পরবর্তীতে অফিস টাইমের দিকে আরও বেশি বিস্তারিত বিষয় জানানো যাবে। প্লাবন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিআর দত্তের মরদেহ তার বাসায় আনা হয়েছে। এই মুহূর্তে সেখানে জনাব জাফর ইকবাল কথা বলছেন, আমরা সরাসরি তার বক্তব্যে যুক্ত হচ্ছি। জাফর ইকবাল স্যারের যে কথাটি ছিল সেটা ছিল যে আসলে 93 বছর বয়সে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সিআর দত্ত মারা গিয়েছেন ঠিকই, কিন্তু তার যে অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতার জন্য তার যে অবদান, সেই অবদানের কথা স্মরণ রেখে তিনি বলছেন যে এটি তাকে ভারাক্রান্ত করেছেন। এখনও তিনি কথা বলছেন, আমরা তার কথাটিতে সরাসরি যাচ্ছি। গর্ব অনুভব করি যে তিনি আমাকে স্নেহ করতেন। সেটা আমি দেখলাম যে আবু ওসমান যে আছেন ওনাকে করোনা আক্রান্ত করেছেন, আমি দোয়া করছি ওনার জন্য যেন উনি ভালো হয়ে যান, তাই তো? কাজেই নো, ওনার তো বয়স হয়েছে। তারপর আমি যেটা বললাম আর কি, মানে তারা এমন এক ধরনের মানুষ যে তারা চলে গেলে সেটা মেনে নেওয়া যায় না আসলে, তাই না? কখনোই তাদের যাওয়ার সময় হয় না, যদিও বয়সের হিসাবে হয়তো চলে যাওয়ার সময় হয়েছে, কিন্তু তারপরেও মনে হয় যে না, ওনারা কখনো যাবেন না, ওনারা থাকবেন। আমরা ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের কথা শুনছিলাম। এখন আমরা একটু শ্রদ্ধাঞ্জলি পর্বটি চলছে, এখনো বিভিন্ন পর্যায়ের থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিআর দত্ত বীরোত্তমের মরদেহের প্রতি। সকাল 7টার দিকে তার যে মরদেহটি গতকাল সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছিল, সেখান থেকে সকাল 7টা নাগাদ আসলে মরদেহটি এই DOHS বনানী DOHS নিয়ে আসা হয়। সেখানে 2 নম্বর রোডের যে 54 নম্বর বাড়িটি তার জেনারেল সিআর দত্তের ছিলেন, সেই বাড়িটি থেকে তার মরদেহটি নিয়ে যাওয়া হয়। এবং মরদেহটি সেখানে নিয়ে যাওয়ার পর পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু শেষবারের মতন শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর পরে DOHS কমিউনিটি সেন্টার সংলগ্ন যে মাঠটি রয়েছে সেই মাঠে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করে কিন্তু শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়েছে, যার আয়োজন করেছে বনানী DOHS পরিষদ। এবং বনানী DOHS পরিষদের এই আয়োজনে কিন্তু সমাজের নানান স্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন আমরা দেখতে পাচ্ছি রোটারি ক্লাব মুক্ত সদস্যের পক্ষ থেকে। তো এখানকার আনুষ্ঠানিকতা শেষ করার পরপরে কিন্তু মেজর জেনারেল সিআর দত্তের যে মরদেহ সেই মরদেহটি নিয়ে যাওয়া হবে ঢাকেশ্বরী মন্দিরে। সেই ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু বিভিন্ন পর্যায়ের মানুষের পক্ষ থেকে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হবে সব শেষ, এবং সেই শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর তার মরদেহটি নিয়ে যাওয়া হবে সবুজবাগের শ্মশানঘাটে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর মুক্তিযোদ্ধাকে, স্বাধীনতার এই অকুতোভয় সেনানীকে কিন্তু রাষ্ট্র সম্মানের মধ্য দিয়েই দাহ কাজটি শুরু হবে, এবং এর মধ্য দিয়েই তার যে শেষকৃত্য সেই শেষকৃত্যের আয়োজন শেষ হবে। তো আফসার, এই ছিল আমার কাছে বনানী থেকে সবশেষ খবর। তানজির, আপনাকে ধন্যবাদ। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিআর দত্তের মরদেহের প্রতি সীমিত পরিসরে শ্রদ্ধা নিবেদন চলছে, সেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী তানজির মেহেদি। ভারতের রাজনীতিতে যে কয়েকজন মানুষ রাজনৈতিক সাধনায় সিদ্ধি লাভ করেছেন, প্রণব মুখার্জি ছিলেন তাদের অন্যতম। বহু রাজনৈতিক ঘাত প্রতিঘাত পেরিয়ে সমকালীন ভারতের রাজনীতিতে তিনি হয়ে দাঁড়িয়েছিলেন মহিরুহ নায়। দল ভুলে রং ভুলে সবাই তাঁর কাছে যেতেন রাজনৈতিক সংকট মোচনের পরামর্শ নিতে। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই অকৃত্রিম বন্ধু প্রণব মুখোপাধ্যায়, তাঁর মৃত্যুতে একটা যুগের অবসান ঘটল। চন্দ্রাঞ্চন্দ্রার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 1971 বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ল বাংলাদেশের মানুষ। 3 মাস পর প্রতিবেশী ভারতের রাজ্যসভায় 36 বছর বয়সী এক তরুণ সদস্য দাঁড়িয়ে বললেন, বাংলাদেশের প্রবাসী সরকারকে ভারতের সমর্থন দেয়া হোক। সেই থেকে সেই তরুণ প্রণব মুখার্জি বাংলাদেশের বন্ধু। 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পর তার 2 কন্যা যখন দিল্লিতে ছিলেন, কার্যত তাদের অভিভাবকের ভূমিকায় ছিলেন প্রণব মুখার্জি। তার এই বাংলাদেশের প্রীতির কারণ হয়তো এটাই যে তিনি নড়াইলের জামাই। নড়াইলের ভদ্রবিলা গ্রামের অমরেন্দ্র ঘোষের মেয়ে শুভ্রা মুখোপাধ্যায়কে জীবনসঙ্গী করেছিলেন। রাষ্ট্রীয় সফরে এসে ভোলেননি সে শ্বশুরালয় যেতে। বাংলাদেশের বিশিষ্ট বন্ধু হিসেবেও
তিনি কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার, ভোটের সময়, সেই একটা ক্রিটিক্যাল সময় যখন বাংলাদেশের, তখন তিনি কিরকমভাবে টেনশনে ছিলেন সেটা বোঝা যায় তার আত্মজীবনী পড়লে। প্রণব মুখার্জি ভারতের 13তম এবং প্রথম বাঙালি রাষ্ট্রপতি। কর্মজীবন শুরু করেছিলেন একজন সাধারণ কলেজ শিক্ষক হিসেবে, কিছুদিন সাংবাদিকতাও করেছেন। তবে ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতি করেই কেটেছে জীবনের 6 দশক। ছিলেন ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ জন, অর্থ ও প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। 2012 সালে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। সর্বসম্মতি তৈরি করা রাজনীতিতে বিশ্বাস করতেন, যে কারণে ভারতের এক মৌর্য সাম্রাজ্যের সময়কার এক কূটনীতিবিদ চাণক্যের নামে তাকে বলা হতো, প্রণব মুখার্জি আধুনিক ভারতের রাজনীতির চাণক্য। প্রাক্তন রাষ্ট্রপতি জন্ম 1935 সালে 11 ডিসেম্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মিরাটি গ্রামে। তার বাবার নাম কামদা কিঙ্কর মুখোপাধ্যায়, মায়ের নাম রাজলক্ষ্মী দেবী। শত ব্যস্ততার মধ্যেও লিখতেন প্রণব। সাম্প্রতিককালে তার লেখা দ্য কোয়ালিশন ইয়ার্স বইটি ভারত বাংলাদেশ দুই দেশেই ঝড় তোলে। তার রাজকপালে জুটেছে বিচিত্র সম্মান। 2013 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট অফ ল ডিগ্রি সহ বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা পান প্রণব মুখার্জি। দেশের প্রতি অবদানের জন্য তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ ও শ্রেষ্ঠ সাংসদ পুরস্কারে ভূষিত করা হয়। গত বছর স্ত্রী বিয়োগ ঘটে তার। 1 বছর যেতে না যেতেই সেই পথে রওনা দিলেন প্রণব নিজেও 84 বছর বয়সে। এর আগে মস্তিষ্কে রক্তক্ষরণ ও করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার মৃত্যুতে বসুন্ধরা গ্রুপ গভীর শোক প্রকাশ করেছে, সমবেদনা জানিয়েছে তার পরিবার ও ভারতের জনগণের প্রতি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। প্রণব মুখার্জির মৃত্যুতে বিষাদের ছায়া বাংলাদেশও। দলমত নেই বিশেষে উপমহাদেশের বর্ষিয়ান এ রাজনীতিকের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন এদেশের রাজনীতিবিদরা। তারা বলেছেন প্রণব মুখার্জির অবদানে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে এদেশের মানুষ। আরও জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জি। এদেশের মুক্তিযুদ্ধ সহ নানা ইস্যুতে ভূমিকা রেখে ইন্দিরা গান্ধীর অন্যতম বিশ্বস্ত সহযোগীতে পরিণত হয়েছিলেন প্রণব মুখার্জি। তার মৃত্যুতে এজন্য বিষাদের ছায়া এপার বাংলাতেও। শোকের মাসে প্রণব মুখার্জির চলে যাওয়া আরও শোকাহত করেছে এদেশের রাজনীতিবিদদের। তিনি বাংলাদেশের একজন বিশ্বস্ত বন্ধু ছিলেন, সুদিনে দুর্দিনে সবসময় তিনি বাংলাদেশের পাশে ছিলেন। আমি যখনই ভারতের রাজধানী দিল্লিতে যেতাম তার সাথে আমার দেখা হতো, আমি মন্ত্রী থাকাকালীন এবং মন্ত্রী যখন ছিলাম না তখনও আমাকে বুকে টেনে নিতেন। তিনি একটা অমায়িক ব্যবহারের অধিকারী মানুষ ছিলেন, তিনি একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। আমি তার এই মৃত্যুতে সত্যিকার অর্থেই শোকাভিভূত। ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে সব পক্ষের শ্রদ্ধা পাওয়া এই রাজনীতিবিদের নানা অবদানের কথাও স্মরণ করা হয়। যে কোনো ক্রাইসিসের সময় আন্তর্জাতিক যে সমস্ত চাপ আসতো, সেই সব সময় ভারতের পক্ষ থেকে উনি আমাদের পক্ষ নিয়ে সমর্থন করতেন, আমাদের পক্ষ নিতেন এবং আমাদের সহযোগিতা করতেন, যাতে করে আমরা এই সমস্ত ক্রাইসিস গুরুত্বরণ ঘটাতে পারি। তিনি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন। আমাদের স্বাধীনতা আন্দোলনের শুরু থেকে তিনি তার বিশাল বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সবসময় বাংলাদেশের জনগণের কল্যাণের জন্যে সহায়তা করে বাংলাদেশের আপামর জনগণের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন। প্রণব মুখার্জির মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি, জাতীয় পার্টি সহ আরও অনেক রাজনৈতিক দল। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 42তম জন্ম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। দলটির মহাসচিব বলছেন প্রতিষ্ঠার 42 বছরে বিএনপি এখন সবচেয়ে দুঃসময় পার করছে। তবে তার অভিযোগ, বিরোধী দলকে দমন করতে সরকার তার সমস্ত রাষ্ট্রযন্ত্রগুলোকে ব্যবহার করছে। দলের চেয়ারপারসন, কারাবন্দী, প্রবাসে বাসিন্দা, ভারপ্রাপ্ত চেয়ারম্যানও। দলের ভেতর গুঞ্জন আগামীর নতুন নেতৃত্ব নিয়েও। বিএনপি মহাসচিব মনে করেন সর্বস্তরের নেতাকর্মীদের নামে মামলার জটে গতি পায়নি খালেদার মুক্তির আন্দোলন সহ সরকার বিরোধী আন্দোলনগুলো।
নিউজ টোয়েন্টি ফোরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি। বিস্তারিত মারুফা রহমানের প্রতিবেদনে। শারীরিকভাবে অসুস্থ বিএনপির দলীয় প্রধান দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এই মুহূর্তে আছেন সাময়িক মুক্তিতে। এদিকে বছরের পর বছর মামলা জট থেকে মুক্ত হতে না পেরে দলের নেতাকর্মীরাও হয়ে পড়েছে হতাশ ও নিষ্ক্রিয়। কর্মসূচি ভিত্তিক আন্দোলনে রাজপথে বা নির্বাচনের মাঠে সুবিধা করতে না পারায় আন্তর্জাতিক মহলের নজরও কাটতে পারেনি বিএনপি। এই সময়ে বিএনপি একটা কঠিন সময় অতিক্রম করছে। এক লক্ষের উপরে মামলা এবং কয়েক শত আমাদের নেতাকর্মী গুম হয়ে গেছে। এই একটা অবস্থার প্রেক্ষিতে যখন আমাদের বাক স্বাধীনতা নেই, যখন আমাদের সংগঠন করবার স্বাধীনতা খর্ব হয়ে গেছে, সেই সৃষ্টি করা একটা প্রতিকূল অবস্থার মধ্যে সবগুলো বিরূপ রাজনৈতিক পরিস্থিতিতে আমরা কিন্তু কাজ করছি। একদিকে দলীয় প্রধানের কারাবন্দী দশা, অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বিদেশে। তাই আগামী নির্বাচন কেন্দ্রিক দলের হাল ধরা নিয়েও বিএনপির ভেতর চলছে নানা গুঞ্জন। শোনা যাচ্ছে যে তারেক রহমান নয়, তার মেয়ে জাইমা কিংবা তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বিএনপির হাল ধরবেন। আপনার মন্তব্য কি? এগুলো সমস্ত গল্প, সত্য সেটাই যেটা আছে। তার জন্য তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন, আমাদের চেয়ারম্যান দেশে বেগম কারাগারে আছেন, সেই জন্য উনি দায়িত্ব পালন করছেন, করবেন। তবে দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বরাবরই বলে আসছেন ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার কথা। বিএনপি মহাসচিব জানালেন, প্রতিষ্ঠার 43তম বছরে দলটি নতুন করে ঘুরে দাঁড়ানোর শপথ নিচ্ছে। এবারকার প্রতিষ্ঠাবার্ষিকীটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় শপথ। সেই শপথ হচ্ছে যে প্রথম শপথ হচ্ছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। জামায়াতে ইসলামী ইস্যুতেও দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে বলেও ইঙ্গিত দেন এক সময়ের ক্ষমতাসীন দল বিএনপির মহাসচিব। এটা রাজনৈতিক মহলে আলোচনার বিষয়বস্তু আছে, আমাদের দলেও এটা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। বাংলাদেশ সেনাবাহিনীর জলশিরে আবাসন প্রকল্প বাস্তবায়নের উন্নয়ন কাজে সার্বিক সহযোগিতা করবে বসুন্ধরা গ্রুপ। সোমবার সেনাবাহিনীর সদর দপ্তরে এই নিয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জলশিরে আবাসন প্রকল্পের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আবু সাইদ সিদ্দিক ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান বলেন, সেনাবাহিনীর জলশিরে আবাসন প্রকল্পের সম্প্রসারণ ও উন্নয়নে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সহযোগিতা করতে পেরে তিনি আনন্দিত। আশা করেন উভয় পক্ষের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ প্রকল্প বাস্তবায়নের শুরু থেকে বসুন্ধরা গ্রুপের সার্বিক সহযোগ সহায়তার জন্য বসুন্ধরা গ্রুপের প্রশংসা করেন এবং বিশেষভাবে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোহানকে ধন্যবাদ জানান। এ সময় সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোহান আনভীর, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সফওয়ান সোহান তসবির, বসুন্ধরা গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক লিয়াকত হোসেন, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক এবং উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডাক সঞ্চয়পত্রের 45 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের দুই কর্মকর্তার বিরুদ্ধে। দুই ডাক কর্মকর্তার মধ্যে একজন হলেন সহকারী পোস্টমাস্টার সরোয়ার আলম ও কাউন্টার অপারেটর নূর মাহমুদ। তবে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের প্রমাণও পেয়েছে ডাক বিভাগের অডিট বিভাগ। বর্তমানে এই ঘটনা তদন্ত করছে দুদক। নয়নবরা জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অভিযোগ রয়েছে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের সহকারী পোস্টমাস্টার সারোয়ার আলম ও কাউন্টার অপারেটর নূর মোহাম্মদ তিন গ্রাহককে সহায়তার কথা বলে হাতিয়ে নিয়েছে 45 লাখ টাকা। এমনকি গ্রাহকদের টাকা জমা দেওয়ার ভুয়া রসিদও দিয়েছেন তারা। সে তো শত শত অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন ডেলি করে। তো আমি দুইটা কি তিনটা অ্যাকাউন্টের কয়েকটা ডেটের ট্রানজ্যাকশনে কিছুটা গড়মিল পেয়েছি। ডাক বিভাগের নিজস্ব অডিটে টাকা আত্মসাতের বিষয়টি প্রকাশ হওয়ার পর গেল বৃহস্পতিবার ডাক বিভাগ কর্তৃপক্ষ ও দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কোতোয়ালি থানায় সোপর্দ করে। পরে ডাক বিভাগের করা জিডি এজাহার হিসাবে গ্রহণ করে পুলিশ তাদের গ্রেফতার করে। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। দুজন ডাক বিভাগের কর্মচারীকে কোতোয়ালি থানায় সোপর্দ করে এবং ফৌজদারি কার্যবিধির 54 ধারায়
আমরা আদালতে আদালতে সোপর্দ করি এবং বাকি পরবর্তী আইনগত কার্যক্রম দুদক গ্রহণ করছে। সংশ্লিষ্টরা জানান এ ঘটনার তদন্ত এখনও অব্যাহত রয়েছে। যদি প্রমাণিত হয় সেটা আমাদের ঊর্ধ্বতন অফিসে নির্দেশনা চাইব, আমরা যে ধরনের নির্দেশনা পাই সে ধরনের নির্দেশনা অনুযায়ী আমরা পদক্ষেপ নিব। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। সম্প্রতি চট্টগ্রামে যে দুজন আমানতকারীর টাকা আত্মসাত করেছেন তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা অত্যন্ত কঠিনতম ব্যবস্থা নেওয়া উচিত। আদালতের নির্দেশে এ ঘটনার তদন্ত শুরু করেছে দুদক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পণ্যজটে প্রায় অচল অবস্থা বেনাপোল স্থলবন্দরে। দেশে আমদানি এখন বন্ধই বলা চলে। বন্দরের ধারণ ক্ষমতার চার গুণ পণ্য গোডাউন ও বিভিন্ন জায়গায় রাখায় ভারতীয় অংশে কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক আটকে আছে। বকুল মাহবুবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভারতের পেট্রাপোল থেকে পণ্যবাহী এসব ট্রাক বাংলাদেশে ঢোকার অপেক্ষায়। ভারত থেকে আমদানি পণ্য খালাস হবে বেনাপোলে, তবে বেনাপোল এখন আমদানি পণ্য গ্রহণের অবস্থায় নেই। স্থলবন্দরের সব জায়গায় পণ্যের ছড়াছড়ি, তিল ধারণের জায়গাও যেন নেই। ধারণ ক্ষমতার চার গুণ পণ্য এখন এই স্থলবন্দরে। বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, পর্যাপ্ত সুবিধা না থাকায় পণ্যজট বাড়ছে। এছাড়া বন্যা ও ফেরিঘাটের খারাপ অবস্থাও এজন্য কিছুটা দায়ী। আমাদের পোর্টে পর্যাপ্ত জায়গা নেই। এই গত এক যুগ ধরে বেনাপোল পোর্টের ব্যবসা বেড়েছে কিন্তু জায়গা বাড়েনি, কোনো নতুন জায়গা অ্যাকোয়ার করা হয়নি। ট্রাকগুলো এখানে ঢোকার পরে দ্রুততার সাথে আনলোড করবার যে প্রথম যে যন্ত্র আমাদের ইকুইপমেন্টগুলো সেটা পর্যাপ্ত না, সেটে মাল লাভাতে পারছি না, এই জন্য আমাদের বেনাপোলের চাঞ্জার সৃষ্টি হচ্ছে। বেনাপোল বন্দরে সড়ক পথে পণ্য ঢোকার পাশাপাশি রেলপথেও পণ্য খালাস হবে শিগগির। এমন বাস্তবতায় স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন এখন সময়ের দাবি, বলছেন সংশ্লিষ্টরা। সমস্ত দিক থেকে যদি এইভাবে মাল বেনাপোলে আমদানি রপ্তানি বেড়ে যায়, সেক্ষেত্রে যদি বন্দরের অবকাঠামোগত বা জায়গা এবং শেড ওপেন ইয়ার্ড যদি সেইভাবে না বাড়ানো হয় তাহলে এই বন্দরে যানজট লেগেই থাকবে। বন্দরের পণ্য ধারণ ক্ষমতা বাড়াতে কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের উপপরিচালক। আমরা অ্যাকোয়ার করেছি জায়গা, সেখানে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 297 কোটি টাকার একটা কার্গো হ্যান্ডলিং প্রজেক্টের অনুমোদন দিয়েছে, সেটার কাজ শুরু হবে খুব শীঘ্রই। করোনার জন্য একটু পিছিয়ে গেছে, 297 কোটি, সেখানে আমাদের শেড ইয়ার্ড বেশ কিছু জায়গা আছে এবং আরও 16.5 একর জায়গা অ্যাকোয়ারের কাজ চলছে। ভারতের কলকাতার নিকটবর্তী হওয়ায় বেনাপোল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর। ব্যবহার বাড়াতে এই বন্দরের আধুনিকায়ন জরুরি বলে মনে করেন আমদানি রপ্তানি সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বেড়িবাদ না থাকায় গত 2 সপ্তাহের অতিরিক্ত জোয়ার ও জলাবদ্ধতায় নোয়াখালী, সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় কয়েক হাজার হেক্টর কৃষি জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ধার দেনা করে ফসল আবাদ করে লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। কৃষি বিভাগের কর্মকর্তাদের তদারকি ও গাফিলতিকে দায়ী করছেন তারা। আকবর হোসেন সোহাগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কৃষি অধিদপ্তরের তথ্য মতে জোয়ার ও জলাবদ্ধতায় নোয়াখালী, সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় 80 একর ফসল নষ্ট হয়ে গেছে এবং 5-6 হাজার হেক্টর জমির আউশ ও আমন ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। চাষিরা জানান লাভের আশায় বিভিন্ন ব্যাংক, এনজিও ও দাদন ব্যবসায়ী থেকে সুদে ঋণ নিয়ে চাষাবাদ করছেন তারা, কিন্তু এবছর অতিরিক্ত জোয়ার ও জলাবদ্ধতায় পাল্টে গেছে কৃষকদের হিসেব নিকেশ। অতিরিক্ত জোয়ারে পানি ঢুকে অধিকাংশ ফসল নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় পুঁজি হারিয়ে এখন পথে বসার উপক্রম তাদের। জোয়ারের কারণে, অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের শস্যগুলো নষ্ট হয়ে গেছে, আমরা কোনো লাভ করতে পারি না। আমাদের দাবি যে অতি সত্বর আমাদেরকে এখানে ব্লক দিয়ে যেন আমাদেরকে কিছু নিরাপত্তা প্রদান করে। দুর্যোগের এই সময়ে কৃষি বিভাগ বা সরকারি কোনো সহায়তা না পাওয়ারও অভিযোগ চাষীদের। কৃষি অফিসার বাইরা বা আদার্স কোনো সংস্থা বা সরকারি কোনো তবে জনবল সংকটের কারণে সমস্যা হচ্ছে বলে দাবি করেন কৃষি বিভাগের কর্মকর্তা। সুবর্ণচর উপজেলায় আমাদের একটা পটেনশিয়াল এলাকা, এখানে সবজি উৎপাদন এলাকা অনেক বেশি, কিন্তু আমাদের জনবলের ঘাটতি আছে। জনবলের ঘাটতির কারণে কৃষির কাজগুলো করতে আসলে অনেক কষ্ট হয়ে যায়। তো আমরা সেখানে যদি ভালো জনবল আমরা পাই তাহলে নিশ্চয়ই কৃষকদের আরও উপকার আসবে।
নোয়াখালী সুবর্ণচর উপজেলায় ও হাতিয়ায় কৃষি জমিতে শশা, করলা, ঢেঁড়স, কুমড়া সহ বিভিন্ন জাতের ফসল বেশি হয়। এই চাষের উপর নির্ভরশীল দুই উপজেলার হাজার হাজার মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে নিচ্ছে আবারও বিরতি, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত সংবাদে। আন্তর্জাতিক প্রসঙ্গ, করোনা ভাইরাসে বিশ্বজুড়ে গেল 24 ঘন্টায় মোট 2,28,000 বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে, প্রাণ হারিয়েছে 4,000 বেশি। এ নিয়ে মোট সংক্রমণ ছাড়িয়ে গেল 2,56,21,000, মোট প্রাণহানি ছাড়িয়েছে 8,54,000। কয়েক সপ্তাহ ধরে সংক্রমণের শীর্ষে থাকলেও 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে ভারতে, প্রাণ হারিয়েছে 8 শতাধিক। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে যথাক্রমে 490 ও 619 জনের মৃত্যু হয়েছে। গেল আগস্টে 25 তারিখের পর 24 ঘন্টায় হাজারের নিচে নেমে এসেছে ইতালির দৈনিক সংক্রমণের সংখ্যা। কোভিড-19 ভ্যাকসিন উদ্যোগের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে 40 কোটি ইউরো প্রদান করেছে ইউরোপীয়রা। এই ছিল এখনকার মতো সংবাদে, সাথে থাকা ধন্যবাদ সবাইকে।